বন্ধুরা, আজকে আপনার সামনে এমন একটি মজার অ্যাপ নিয়ে হাজির হলাম যেটার সম্পর্কে আপনারা জানলে খুবই অবাক হবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার যে কোনো ফ্রেন্ডের সাথে দুষ্টমি করবেন, অর্থাৎ তার সাথে মানে আপনি তাকে মিস কল দিয়ে ডিস্টার্ব করবেন। এটাকে প্র্যাঙ্ক হিসেবে আপনি নিতে পারেন। আপনি যদি ইচ্ছা করেন আপনার যে কোনো ফ্রেন্ডকে অনেক মিস কল দিয়ে, আপনি ধরেন আমি বলি আপনাদের দিদি, আপনি 100 200 এরকম মিস কল দিয়ে আপনি তাকে ডিস্টার্ব করতে চান, তাকে তার সাথে মজা নিতে চান, তাহলে আজকে আপনাদের এই অ্যাপটি অনেক কাজে আসবে। এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডের সাথে এই সমস্ত মজাগুলো আপনি নিতে পারবেন। আর এই জন্য আপনাকে একটি অ্যাপ ডাউনলোড দিয়ে নিতে হবে। এই অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ফ্রেন্ডকে অনেক অনেক মিস কল দিতে পারবেন। আপনি ইচ্ছা করলে অনেক অনেক মিস কল দিয়ে তাকে ডিস্টার্ব করতে পারবেন, তার সাথে আপনি মজা নিতে পারবেন। আর এই অ্যাপটি যে অ্যাপটি এর এর জন্য প্রয়োজন হবে আপনার, সেই অ্যাপটির নাম হচ্ছে ট্যাং জ্যাঙ্ক। এই অ্যাপটা আপনি অবশ্যই প্লে স্টোরে পাবেন না, এই অ্যাপটা আপনাকে গুগল থেকে ডাউনলোড দিয়ে নিতে হবে। এজন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ট্যাং জ্যাঙ্ক। আপনারা এই অ্যাপটা প্রথমে আপনারা ডাউনলোড দিয়ে নেবেন। আর যদি আপনারা ডাউনলোড করতে না পারেন, তাহলে আমার ভিডিওর নিচে দেখবেন যে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করাটা আর আপনাদেরকে দেখাইলাম না, আপনারা অবশ্যই এটা পারবেন। আর দেখাচ্ছি আসলে এই অ্যাপটার মূল মূল মানে কাজটা, আর এই অ্যাপটা কত একটি মজাদায়ক অ্যাপ, আপনাকে অনেক মজা দেবে, আপনার ফ্রেন্ডকে আপনি অনেক ডিস্টার্ব করতে পারবেন এই অ্যাপটা দিয়ে। আপনি যদি মনে করেন যে আপনি আপনার ফ্রেন্ড রাত্রেবেলা ঘুমিয়ে আছে, এখন আপনি তাকে 500 মিস কল দিবেন, এখন এই অ্যাপটার ফলে আপনি 500 মিস কল দিতে পারবেন। যখন আপনার ফ্রেন্ড সকালবেলা উঠবে, দেখবে যে তার ফোনে 500 মিস কল, তিনি খুব অবাক হয়ে যাবেন। এই জন্য আপনাকে অ্যাপটা ডাউনলোড করার পরে, অ্যাপে ঢোকার পরে এই জায়গায় স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ আসবে, স্টেপ 1। স্টেপ 1-এ আপনি যাকে ডিস্টার্ব করবেন এই অ্যাপটার সাহায্যে, তার নাম্বারটা এখানে দিবেন, এখানে তার নাম্বারটা দিবেন। নাম্বারটা দেওয়ার পরে কানেক্ট, নাম্বারটা দেওয়ার পর নেক্সট করলে আপনার দ্বিতীয় স্টেপ আসবে। আমি এখানে এই নাম্বারটা দিচ্ছি, নাম্বারটা পরে দেওয়ার পরে হচ্ছে আপনার দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করবেন। এখন হচ্ছে আপনি এখানে দেখেন স্টেপ 1 মিস কল নাম্বার, আপনি কতবার মিস কল দিবেন। আপনি এখানে 4 সংখ্যার টাইপ করতে পারবেন, 4 সংখ্যার যে কোনো সংখ্যার মিস কল দিতে পারবেন। আপনি যদি 1000 মনে করেন, 1000 দিতে পারবেন, যদি কোন 500 তাও দিতে পারবেন। আমি এখানে জাস্ট দেখানোর জন্য আপনাকে 20টা মিস কল দেখাই না, 20টা না, আপনাকে আমি 100 দেখাই। হ্যাঁ, ডান। এখন নেক্সট স্টেপ, নেক্সটে ক্লিক করেন। করার পরে আপনি তাকে মানে কত সেকেন্ড ধরে মানে আপনার কলটা বাজবে তার ওই জায়গায়, এই জন্য এখানে সচরাচর 8 দেওয়া থাকে, আপনি এটাকে 7 করে নেবেন, তাহলে আপনার ফোনটাকে ধরতে পারবে না, সে মিস কল যাবে। কোনো সময় যদি তিনি রিসিভ করতে চান, রিসিভ করতে পারবেন না। এখন নেক্সটে ক্লিক করেন, চতুর্থ স্টেপ। চতুর্থ স্টেপ শুরু হয়ে গেছে, এখন অনবরত তার কাছে মিস কল যেতে থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, তার কাছে মিস কল যাওয়া শুরু হয়ে গেছে, তার কাছে একের পর এক মিস কল যেতেই থাকবে। তিনি রিসিভ করতে পারবেন না, তিনি ডিস্টার্ব ফিল করবেন, তার কাছে অনেক মিস কল যাবে, আপনি তার কাছে অনেক অনেক মিস কল দিতে পারবেন। বন্ধুরা, অবশ্যই আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন আমার ভিডিও নিচে কমেন্ট করবেন। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।